আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি। আজকে রেসিপি করব আমি ডিম পুরি। চলেন বানিয়ে ফেলি ডিম পুরি। তার জন্য আমাকে লাগবে ময়দা। পাত্রে নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা। ময়দা আমি চেলে নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল নিয়ে নিয়েছি সাদা তেল। শুকনো উপকরণগুলো মিশিয়ে ফেলবো। এভাবে দেখবেন, যদি আপনার মাখা হয় তাহলে এভাবে চাপলে ওটা একটা শক্ত হয়ে যাবে, আর যদি না হয় তো ভাববেন আপনার মাখা হয়নি। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে ফেলবো। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। চলেন ডিম পুরোটা আমি বানিয়ে ফেলি। নিয়ে নিয়েছি প্যানে তেল, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের কুচি। ভেজে নেবো আমি লাল করে। ভাজা হয়ে গেছে, এবার একটা বড় দেখে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভেজে নেবো, বেশি লাল করব না, বাদামি কালার আসলেই আমার হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল, এখন দিয়ে দেবো গাজর। গাজরটাও হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, আপনি যেভাবে মিষ্টি ঝাল খেতে চাইবেন সেভাবেই। চাইলে এ পর্যায়ে অল্প চিনি দিয়ে দিতে পারবেন, আমি দিব না চিনি। লোম নেড়ে চেড়ে এক সাইডে করে আবারও তেল দিয়ে দিয়ে দেবো ডিম। আমি এখানে 2টো ডিম ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা উঠিয়ে ডিম ভাজতে পারেন, কিন্তু আমার প্যানে জায়গা আছে তাই আমি উঠালাম না। আর একটা দিয়ে দেবো ডিম। এটিকে এবার নেড়ে চেড়ে ভেজে মিক্স করে দেবো পেঁয়াজের সাথে। মিক্স করে দিলাম পেঁয়াজের সাথে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। মানে তৈরি হয়ে গেছে ডিমের পুর। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম প্যানে তেল, সয়াবিন তেল। ডোটা দেখছেন সফট হয়ে গেছে, মাখিয়ে এবার লেচি কেটে নেব। আমার 5টা লেচি হয়েছে, এবার বেলে নিব। এর মধ্যে দিয়ে দেবো যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা। তো আর দেওয়া হয়ে গেছে, এবার বেলে নিলাম আবারও। এইভাবে মুড়িয়ে নেবেন। উপরের অংশটা বাদ দিয়ে দিবেন, না হলে ওটা মোটা হয়ে যাবে। আমার এটুকু বাদ গিয়েছে, আমার তেল গরম হয়ে গেছে, আবার ছেড়ে দিলাম তেলে। আমি একসাথে 3টা দিব। মিডিয়াম টু লো চুলার আঁচে রাখবো। এবার এই পর্যায়ে উপর থেকে তেল দিতে থাকবেন।
উল্টে দেব এবার। দেখছেন আমার হয়ে গেছে ডিম পুরি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। নামিয়ে ফেলবো। তো রেডি হয়ে গেছে আমার ডিম পুরি। চলেন আপনাদের একটা ভিডিও দেখাই আমি। প্রচন্ড গরম। তো আমার রেডি হয়ে গেছে ডিম পুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।